রাজ্যের সহজ সরল মানুষের গণতান্ত্রিক চেতনাকে কিভাবে নিজের কায়েমি স্বার্থে ব্যবহার করেছে রাজাকার বর্মন পরিবার, মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে দিনের পর দিন কিভাবে পদদলিত করেছে সিনিয়র ও জুনিয়র বর্মন, ক্ষমতায় থাকার জন্য কিভাবে রাজ্যের রাজনীতিতে ছড়ি ঘুরিয়েছে বর্মন অ্যান্ড কোং, জানুন এবং সতর্ক থাকুন। ক্ষমতার অলিন্দে থাকার জন্য বিশ্বাসঘাতকতা বর্মন পরিবারের অন্যতম বৈশিষ্ট্য। চেয়ার ধরে রাখার জন্য যা সম্ভব তাই করার অভিপ্রায় এই পরিবারের। প্রথমে সমীর রঞ্জন বর্মন এবং এখন সুদীপ রায় বর্মন। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এজন্য এই বর্মন পরিবার আজও কলঙ্কিত। সাল ছিল 1977। কংগ্রেস নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করে চেয়ারে বসার অভিসন্ধিতে কংগ্রেস ফর ডেমোক্রেসি অর্থাৎ সিএফটির সূচনা হয়। বেশ কয়েকজন বিধায়ককে নিয়ে আসা হয় এই কংগ্রেস ভাঙিয়ে। রাজ্যে সমীর রঞ্জন বর্মন সেদিন ছিলেন মূল কুশীলব। তার কূটনীতিতেই ওই বছর সুখময় সেনগুপ্ত সরকারের পতন হয়। গোটা দেশে জরুরি অবস্থার বিরোধিতায় কংগ্রেস বিরোধী হাওয়া চলছিল, রাজ্যেও সেই হাওয়া ছিল। তবে সিপিআইএম ততটা শক্তিশালী ছিল না যে ক্ষমতায় আসবে। তৎকালীন সময়ে শচীন সিং ও আরও কয়েকজন বলেছিলেন, সরকারের পতনের পর নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করার জন্য, এতে ক্ষমতায় আসার সুযোগ পাবে না সিপিআইএম। ধারণা ছিল যে নির্বাচন হলে সিএফটি একাই সংখ্যাগরিষ্ঠতা পাবে, সিপিএম এর সাহায্য নেওয়ার প্রয়োজন পড়বে না। কিন্তু সেই পথে হাঁটলেন না সমীর রঞ্জন বর্মন। সিপিএম এর সাহায্য নিয়ে সরকার গঠন করার পক্ষে অনড় থাকেন তিনি। পরবর্তী সময়ে সিপিএম এর সাহায্য নিয়েই প্রফুল্ল দাসকে মুখ্যমন্ত্রী করে গঠন করা হয় সিএফটি সরকার। অর্থাৎ সেদিন থেকেই সমীর রঞ্জন বর্মনের বাম বিরোধিতার তথাকথিত তকমার দিকে আঙুল উঠতে শুরু করে। সিপিএম দারুণভাবে ব্যবহার করছিল সমীর রঞ্জন বর্মনের ক্ষমতায় থাকার লিপসাকে। হঠাৎ করে সিপিএম এর নৃপেন চক্রবর্তী 3 মাস পর সিএফডি থেকে তাদের সমর্থন প্রত্যাহার করার ঘোষণা করে দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সমীর রঞ্জন বর্মনকে বলা হয় যে তিনি যদি জনতা দলে যোগদান করেন তবে সেই জনতা দলকে সিপিএম সমর্থন করবে। অনেকটা পুতুলের মতো সমীর রঞ্জন বর্মন এবার সিএফডি ভাঙিয়ে যোগ দিলেন জনতা দলে। এবার মুখ্যমন্ত্রী রাধিকা রঞ্জন গুপ্ত, কিন্তু নৃপেন চক্রবর্তী ছিলেন অন্য খেলায়। সমীর রঞ্জন বর্মনের ক্ষমতায় থাকা লোককে ব্যবহার করে কংগ্রেসকে সেদিন 3 ভাগে ভাগ করে দিলেন। তারপরে 1978 সালের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে কংগ্রেস বহু ভাগে বিভক্ত হয়, ফলে একটি আসনেও জয়ী হতে পারেনি। অন্যদিকে বামফ্রন্ট একাই 56টি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে। নেপথ্যে কে? সমীর রঞ্জন বর্মন। এখানে উল্লেখ করা যেতে পারে যে বামফ্রন্টের পক্ষে জনসমর্থন এতটাও ছিল না যে তারা 56টি আসন পাবে এবং সরকার গঠন করবে, কারণ ঠিক 1 বছর আগে অর্থাৎ 1977 সালের লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বামফ্রন্ট 3 নম্বর স্থানে চলে গিয়েছিল। আর গোটা দেশে কংগ্রেস বিরোধী হাওয়া থাকা সত্ত্বেও পূর্ব ত্রিপুরা আসনে ওই সময় দশরথ দেববর্মাকে হারিয়ে কংগ্রেস প্রার্থী কিরিট বিক্রম দেববর্মন জয়ী হয়েছিলেন। অর্থাৎ সমীর রঞ্জন বর্মনের সেই বিশ্বাসঘাতকতার ফলে কংগ্রেস দল সেদিন 3 ভাগে ভাগ হয়ে যায় এবং রাজ্যে বামফ্রন্টের ক্ষমতায় আসার রাস্তা মসৃণ হয়ে ওঠে। শুধু 1977-78 সালের ঘটনাই নয়, এই রাজ্যে বারবারই সমীর রঞ্জন বর্মন বামেদের ক্ষমতায় থাকার রাস্তাকে মসৃণ করেছেন, দলে করে গেছেন অন্তর্ঘাতের রাজনীতি। 1988 সালে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছিল কংগ্রেস জোট সরকার, মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুধীর রঞ্জন মজুমদার। অর্থাৎ সেই 77 সাল থেকে ক্ষমতা পিপাসু সমীর রঞ্জন বর্মন সন্তোষমোহন দেবকে বাগিয়ে এনেও মুখ্যমন্ত্রী হতে পারেননি। প্রত্যাশিতভাবেই
চরিত্র অনুযায়ী প্রথম থেকেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য যা যা করার তাই করলেন। কখনো পুলিশকে লেলিয়ে দেওয়া, কখনো সরকার বিরোধী প্রচার করা, কখনো সুধীর রঞ্জন মজুমদারের বিরুদ্ধে ব্যক্তিগত ষড়যন্ত্রে লিপ্ত হওয়া, এসব কিছু করেও যখন তিনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারছিলেন না, তখন শেষ চাল চাললেন জোটসঙ্গী টিইউজিএসকে ব্যবহার করে। ওই সরকার টিইউজেএস এর সমর্থনের উপর দাঁড়িয়েছিল। সেদিন টিইউজেএসকে লেলিয়ে দেওয়া হয় সমর্থন প্রত্যাহারের জন্য। জোটসঙ্গী তখন ঘোষণা করে যে সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রী থাকলে তাকে সমর্থন করা হবে না। সেই ছলচাতুরি করে শেষ পর্যন্ত এক বছরের জন্য জীবনের প্রধান ইচ্ছা পূরণ করলেন সমীর রঞ্জন বর্মণ, তাকে করা হয় মুখ্যমন্ত্রী। পরিণতি যা হওয়ার তাই হল। প্রত্যাশিতভাবেই এক বছরের মাথায় ফের এ রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হল, যা গত ২৫ বছর পর বিজেপির নেতৃত্বে রাজ্য থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়। এই ২৫ বছর সময়ের মধ্যেও বিরোধী শক্তিকে গোষ্ঠী কোন্দলের মাধ্যমে নানাভাবে বিভক্ত করার খেলায় মেতে থাকে বর্মণ পরিবার। সমীররঞ্জন বর্মণের এই রকম সমালোচনাও রয়েছে যে কার্যত এই বর্মণ পরিবারের সৌজন্যে ত্রিপুরায় দীর্ঘদিন শাসন করতে পেরেছে বাম ফ্রন্ট। এখন অনুরূপ খেলায় মত্ত তারই সুপুত্র সুদীপ রায় বর্মণ। এরা যে বামফ্রন্টকে ক্ষমতায় রাখার জন্য সমীররঞ্জন বর্মণের পরে ক্রমশ দায়িত্ব হস্তান্তরিত হয় সুদীপ রায় বর্মণের হাতে। রাজ্যের অগণিত বাম বিরোধী চেতনাকে রীতিমতো নিজেদের ব্যক্তি স্বার্থ সিদ্ধির জন্য দিনের পর দিন পদদলিত করে এসেছেন তারা। একসময় প্রচার ছিল যে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে সিনিয়র অথবা জুনিয়র বর্মণের থাকা মানে রাজ্যে সিপিআইএম এর ক্ষমতা নিশ্চিত করা। ১৯৯৩ সালের বিধানসভা নির্বাচনের পর ৯৮, ২০০৩, ২০০৮ এবং ২০১৩ নির্বাচন, প্রায় সবকটি নির্বাচনেই বিভিন্ন কৌশলে বিরোধী শক্তিকে দুর্বল করে বামফ্রন্টের রাস্তাকে মসৃণ করে দেওয়ায় তারা সচেষ্ট ছিলেন। এ কারণে বামফ্রন্ট এর সঙ্গে তাদের পারিবারিক সম্পর্কও ছিল সুমধুর। জানা যায় দীর্ঘ বাম আমলে এই বর্মণ পরিবারের সুপারিশের যথেষ্ট গুরুত্ব থাকত। এভাবেই বাম বিরোধী রাজনীতিকে বামফ্রন্ট এবং নিজেদের স্বার্থে কুক্ষিগত করে রাখার অপপ্রয়াস ছিল দীর্ঘ ২৫ বছর। এরই মধ্যে ত্রিপুরায় নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপির প্রতি মানুষ ক্রমশ আস্থা দেখাতে শুরু করে। বিপ্লব কুমার দেবের সুযোগ্য নেতৃত্বে রাজ্যে ক্রমশ বেড়ে উঠছিল বিজেপি। একদিকে সিপিআইএম এবং অন্যদিকে এই বর্মণ নেতৃত্বাধীন তৃণমূলীদের ছয়লাভ। এরই মধ্যে অগণিত মুক্তিকামী মানুষ যখন এসব ষড়যন্ত্র ছেড়ে বিজেপির পথে পা মেলাচ্ছিলেন, তখন অস্থির হতে দেখা গেছে সিপিএমকে এবং এই তৃণমূলীদের। মানুষ তাদের উভয়কেই দিনের পর দিন প্রত্যাখ্যান করছিল। একটা সময় এই প্রত্যাখ্যান এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে সিপিএম এবং এই তথাকথিত নব্য তৃণমূলের আক্রমণের নিশানায় চলে এসেছিল বিজেপি, যার প্রতিফলন দেখা গেছে নির্বাচনের আগে থানার সামনে বিজেপি কর্মীদের উপর শারীরিক অত্যাচারের ঘটনা। নেপথ্যে সেই জুনিয়র বর্মণ। সেদিনও সিপিএমকে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে যতটা সম্ভব কুৎসা এবং বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। তৃণমূলীদের অন্যতম দায়িত্ব হয়ে ওঠে ১৯৭৭ সালে যেভাবে কংগ্রেসকে ভাঙিয়ে সিএফডি, জনতা দল এসব করে সিনিয়র বর্মণ সিপিএম এর রাস্তা মসৃণ করে দিয়েছিলেন, সেই একই কায়দায় ২০১৮ সালে নির্বাচনের আগেও চলতে শুরু করেছিলেন জুনিয়র বর্মণ। একসময় বিজেপি সভাপতির রাজনীতি নিয়েও সরাসরি সমালোচনা শুরু করেন, কিন্তু এতেও যখন চিড়ে ভেজেনি তখন শেষ পর্যন্ত এসে যোগ দিলেন সেই বিজেপিতে। কি উদ্দেশ্য? ভেবেছিলেন পিতার পদাঙ্ক অনুসরণ করে নির্বাচনের আগে কোনো না কোনোভাবে বামফ্রন্টের জয়কে সুনিশ্চিত করা যাবে। কিন্তু তিনি ভুলে গেছেন যে এটা সুখময় সেনগুপ্ত বা সুধীররঞ্জন মজুমদার নন, তিনি বিপ্লব কুমার দেব। দলটিও কংগ্রেস বা সিএফডি নয়, ইহা বিজেপি, তাই কোনো কিছুতেই সুবিধা করতে পারলেন না।
জয়ের পর দলের মহানুভবতায় পেয়ে গেলেন স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব। কিন্তু তাতেও শখ মেটেনি। এক বিশেষ প্রজাতির প্রাণী আছে যাদের একটি বিশেষ অঙ্গ কখনো সোজা হয় না। যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সমীর রঞ্জন বর্মন তৎকালীন জোট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, ঠিক তেমনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে নতুন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েন সুদীপ রায় বর্মন। একের পর এক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যক্তিগত এবং প্রশাসনে আক্রমণ করতে তিনি পিছপা হননি। অভিযোগ, মুখ্যমন্ত্রী পরিবারকে নিয়ে অন্যতম কুৎসার রটনাকারীদের কাণ্ডারি ছিলেন এই সুদীপ রায় বর্মন। এই সুদীপ রায় বর্মন আজ প্রয়োজন মনে করছেন যে রাজ্যে নারী নির্যাতনের বিরুদ্ধে অরাজনৈতিক মিছিলের প্রয়োজন রয়েছে। এতেই পরিষ্কার হয়ে যায় যে সিপিআইএম তার কতটা কাছে। বাম আমলে কেন তিনি একবারও এই মিছিলের প্রয়োজনীয়তা মনে করেননি? তখন কি নারী নির্যাতনের ঘটনা হতো না? নাকি প্রত্যক্ষ বা পরোক্ষরূপে তিনি সেই সরকারের সঙ্গে যুক্ত ছিলেন? মানুষ কিন্তু এখন আর বোকা নেই, সাধু সাবধান। এটা ১৯৭৭ বা ১৯৮৮ সাল নয়, এ ২০২০। রাজ্যবাসী আপনাদের ভালো করেই চেনেন।